সংযুক্ত কৃষি মোর্চার প্রেস বিবৃতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2020 সালে জুন মাসের অধ্যাদেশ হিসাবে প্রথম আনা তিনটি কৃষি বিরোধী কর্পোরেট সমর্থক কালো আইন বাতিল করার ভারত সরকারের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। তিনি গুরু নানক জয়ন্তীতে এটি ঘোষণা করতে বেছে নিয়েছেন। সংযুক্ত কৃষক মোর্চা এই সিদ্ধান্তকে স্বাগত জানায় এবং যথাযথ সাংসদীয় পদ্ধতির মাধ্যমে ঘোষণা কার্যকর হওয়ার জন্য অপেক্ষা করবে। যদি এটি ঘটে তবে এটি হবে ভারতে দীর্ঘ এক বছরের কৃষকদের সংগ্রামের ঐতিহাসিক বিজয়। তবে এ সংগ্রামে শহীদ হয়েছেন প্রায় 700 কৃষক। লক্ষিমপুরের খেরিতে খুন সহ এই দিল্লি বর্ডারে কৃষকদের মৃত্যুর জন্য কেন্দ্রীয় সরকারের হঠকারিতা সিদ্ধান্ত দায়ী। এসকেএম প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দেয় যে কৃষকদের আন্দোলন শুধুমাত্র তিনটি কালো আইন বাতিলের জন্য নয়, বরং সমস্ত কৃষি পণ্য এবং সমস্ত কৃষকদের জন্য উপযুক্ত মূল্যের একটি বিধিবদ্ধ গ্যারান্টির জন্য। কৃষকদের এই গুরুত্বপূর্ণ দাবি এখনো ঝুলে আছে, বিদ্যুৎ সংশোধনী বিল প্রত্যাহারও তাই। এসকেএম শীঘ্রই তার সভা করবে এবং পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করবে। নেতৃবৃন্দ বলবীর সিং রাজওয়াল, ডক্টর দর্শন পাল, গুরনাম সিং চারুনি, হান্নান মোল্লা, জগদীপ সিং ডাল্লেওয়ান, যোগিন্দর সিং উগ্রাহন, শিবকুমার শর্মা কাক্কাজি, যুদ্ধবীর সিং। নিউজ ফ্রন্টলাইনার, ব্যুরো রিপোর্ট।